हेलो टू ऑल पिजन लवर्स, मैं पिजन चीफ सुभाषिश चैन से, मैं सुभाषिश कोलकाता से। तो ये मेरे कुछ मद्रासी पिजन सेल है, लेकिन मैं लोकल सेल करता हूँ, बाहर मैं सेल नहीं करता। तो आगे जैसे मैं लोकल सेल बंगाली पे वीडियो बनाता हूँ, तो मैं बंगाली पे वीडियो बनाऊंगा। तो नमस्कार बंधुरा, हमारे कासे दो जोड़ा मद्रासी पायरा सेल आछे, एक जोड़ा कालदुमा पायरा और एक जोड़ा सीरा पायरा। किन्तु बोली रखी एगुलो सबई ब्लू पट्टी, माने नील पट्टी चोकेर पायरा आछे। माने नील पट्टी पायरा होतो आपनारा अनेके जानेन बा जानेन ना जे सेटा शीते एबं गरमे दुई समय ओड़ानो जाय। ब्लू पट्टी पायरा विशेषत गरमकाले बेशि ओड़ानो हय, कारण तादेर मगजटा ठंडा थाके। आर छोटो हाड्डी, ठीक आछे, छोटो हाड्डी माने छोटो हाड्डी आर ब्लू पट्टी जे पायरा, सेई पायरा एखन मार्केटे अनेकटाई हाई रेट, किन्तु आमि अतो दामे बेचछि ना, कमेई बेचबो। माने आगे जे दामे पायरा सेल करेछि ठीक एक्जैक्टलि ओई दामेई आपनादेर आमि पायरा देबो। आर এটাও আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ পায়রা খাওয়ার মানে দানা গম সবেরই প্রচুর দাম বেড়ে গেছে। তা সত্ত্বেও আমি রিজনেবল রেটে পায়রা দাম রাখার চেষ্টা করি। যারা আমাদের ছোট ভাইরা আছেন বা নতুন যারা পায়রা করছেন, পায়রা ফ্যান্সিয়ার আছেন, তো তাদের কথা চিন্তা করেই আমি পায়রাগুলো রিজনেবল রেটে বেচছি। তো কী দাম আছে কত কী ডিটেলস এই ভিডিওতে বলবো। তার আগে আপনাদের আমি পায়রাগুলো দেখাবো, প্লিজ মন দিয়ে পায়রাগুলো দেখবেন। আর এই পায়রাগুলো প্রচণ্ড ছটপটে পায়রা, আর এদের খাড়ান স্ট্রাকচার আপনারা দেখবেন, আশা করি আপনাদের পায়রাগুলো পছন্দ হবে। আর পুরো ডিটেলস আমি পায়রার ভিডিওতে দেখাই। তো রিকোয়েস্ট এটাই, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখুন, ঠিক আছে। আর আমার লোকেশনটা বলে দিই, আমার লোকেশন হচ্ছে উত্তর কলকাতা বড়ানগর, মানে আমাদের যে ফেমাস গ্যালি স্ট্রিট পিজান মার্কেট বা টালাহাট আছে, গ্যালি স্ট্রিট পিজান মার্কেট বা টালাহাট থেকে মাত্র 15 মিনিটের রাস্তা আমার বাড়ির লোকেশন। মানে বাড়ির লোকেশন বাসস্টপ হচ্ছে অনন্যা, নিয়ার বড়ানগর পুলিশ স্টেশন অথবা ডানলপ ক্রসিং, ঠিক আছে। ডেসক্রিপশনে আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন কীভাবে আসতে হবে। মানে বলতে গেলে শ্যামবাজার পাঁচমাথার মধ্যে থেকেই 15 মিনিটের মধ্যেই আপনি আমার বাড়ির লোকেশনে চলে আসতে পারবেন। তো চলুন দেরি না করে আপনাদের আমি পায়রাগুলো দেখাচ্ছি। পায়রাগুলো আগে ভালো করে আপনারা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। তো চলুন আপনাদের আমি পায়রাগুলো দেখাই। তো ভিউয়ার্স দেখুন, এই পায়রাগুলো আমার সেলের জন্য রয়েছে। আপনি এদের খাড়ান আর স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এক জোড়া রয়েছে কালদুমা ম্যাড্রাস আর এক জোড়া রয়েছে সিরা ম্যাড্রাস, মানে বেদাক যে ম্যাড্রাস হয় সিরা ম্যাড্রাস, সেই সিরা ম্যাড্রাস। তো এই পায়রাগুলো খুবই ভালো উড়ান নজরে পায়রা আছে। আগে আপনাদের আমি পুরো ডিটেলসে দেখাবো, আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। এবং এই পায়রা কোন দাম আছে, কি রেট, সব কিছু বলা হবে। এবং আমি ডিটেলস কিন্তু দেখাই আমার ভিডিওতে সবসময়। আমি কিন্তু আমি ডিটেলস পায়রার চোখ, ডানা, পাঞ্জা সব কিছু দেখাই, যাতে আপনারা দেখে তবে আপনারা কল করবেন, প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো ভিউয়ার্স, এই চারটে পায়রা আপাতত সেল আছে, দুটো নর দুটো মাদি, মানে এটা দুটো পেয়ার আছে। আপনারা দেখুন পায়রা খাড়ান স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের আমি পায়রাগুলো ধরে দেখাই। তো ভিউয়ার্স দেখুন, ফার্স্ট আপনাদের দেখাচ্ছি এটা কালদুমা পায়রা, এটা নর পায়রা। আপনারা একবার চোখ দেখুন, হেড শেপ দেখুন। বলে রাখি এটা কিন্তু একেবারেই পাট্টা পায়রা, ঠিক আছে, বেশি একদমই বয়স নয়, পুরোপুরি পাট্টা পায়রা। পায়রার হেড শেপটা দেখুন, এই হচ্ছে পায়রার চোখ, দেখেছেন বাঁ থেকে ডাঁয়ে যাচ্ছে, ভেতরে আবার হলুদ রঙের রিং আছে, চোখটা কেমন ফোকাস করছে। তো এবার আমি ডানাটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন দর্শক বন্ধুরা, পায়রার ডানা পর দেখুন, কোয়ালিটি দেখুন। যারা ম্যাড্রাস পায়রা ছিলেন তারা বুঝবেন উইংস কত বড়, 9 পর 10 পরের থেকে বড় রয়েছে, দেখুন কোনো গ্যাপ পাবেন না। যেটা একটা ভালো উড়ানের পায়রা, হাই ফ্লাইং পায়রার যে কোয়ালিটি থাকে আপনাদের পুরো আমি দেখাচ্ছি, দেখে নিন। এদিকে ডানাটাও দেখে নিন, এ দেখুন, দেখেছেন কোনো গ্যাপ আপনারা দেখতে পাবেন না, পুরো বন্ধ দুম। এটা কিন্তু কালদুমা ম্যাড্রাস পায়রা, ঠিক আছে, এগুলো পাট্টা পায়রা, একদমই পাট্টা পায়রা, দেখে নিন পুরো বন্ধ দুমের পায়রা। এবার পাঞ্জাটা দেখাচ্ছি, পায়রা কিন্তু বেশি উড়ানো হয়নি, এগুলো পাট্টা পায়রা, পায়রা উড়লে আরও মজবুত হবে, কড়া হবে, ওকে। এগুলো হচ্ছে 6 থেকে 7 ঘন্টা কি 8 ঘন্টা দমের পায়রা আছে, এবং গরম এবং শীতে দুই টাইমই আপনারা ওড়াতে পারবেন। তো এই নর, এর মাদিটা আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আগে যেটা দেখালাম নর এবং তার মাদিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন একেবারে ছোটো হাড্ডি, একেবারে ছোটো হাড্ডি পায়রা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ধরনের পায়রা কালেকশন করা খুবই টাফ, দেখুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দাম প্রাইস সবই বলা হবে। পায়রা খুবই ছটপটে, হাতে ধরে রাখা যাচ্ছে না, দেখে নিন। এর ডানা দেখুন আপনাদের দেখাচ্ছি, একই সেম কোয়ালিটি, ঠিক আছে, দেখে নিন। 9 পর কিন্তু 10 পরের থেকে বড়, 10 পর আসছে, নতুন পর আসছে, দেখে নিন, একদম ছোটো হাড্ডি, দেখুন বন্ধ দুম। এ কিন্তু কালদুমা পায়রাই আছে, দেখে নিন, ঝাঁকাচ্ছি কিন্তু খুলছে না, দেখুন প্রচণ্ড ছটপটে, আমি ওটা দেখাতে পারবো না ডিটেলস। যা ভিউয়ার্স দেখুন, এই নরটা দেখুন, নরের চোখের পট্টিটা একবার দেখবেন, অরিজিনাল পিওর ব্লু পট্টির পায়রা। এই পায়রাটার থেকে ডিম বাচ্চা করানো হয়েছে, রেজাল্টেড পায়রা। শুধু নরের হেড শেপটা আপনারা দেখুন, যারা ম্যাড্রাস পায়রা চেনেন তারা বুঝবেন যে পায়রাটা খুবই দমে পায়রা। এই পায়রাটা জোড়াধারী পায়রা, এর থেকে বাচ্চা তোলা হয়েছে, হাতে তাও থাকতে চাইছে না, একদমই ছোটো হাড্ডি আর বন্ধ দুম, দেখে নিন পায়রা কিন্তু পুরো বন্ধ দুম আছে, দেখুন যতই ঝাঁকাচ্ছি খুলছে না। আর এর ডানা ক্যাঁচি করা আছে, দেখুন হালকা ডানায় ভাইব্রেশন আছে, দেখে নিন,
ডানায় কিন্তু হালকা ভাইব্রেশন আছে, দেখে নিন। এটাও তাই, ন পর কিন্তু দশ পরের থেকে বড়। এখানে কাঁচি করা আছে কারণ এটা ব্রিডিংয়ের জন্য রাখা ছিল। এর থেকে বাচ্চাও তোলা হয়েছে, বাচ্চা উড়ান 7 ঘন্টা বাচ্চা উড়ান দিয়েছে নর্মাল দানা পানিতে, ঠিক আছে। আর পাঞ্জাটা একবার দেখাচ্ছি আপনাদের, দেখে নিন। পাঞ্জা শুষ্ক পাঞ্জা, জামুনি শুষ্ক পাঞ্জা, একদম ছোটো হাড্ডি ম্যাড্রাস পায়রা, যেরকম আপনাদের ডিমান্ড ছিল। আমি আপনাদের ডিমান্ডে পায়রা সেল দিচ্ছি, যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন খুব শীঘ্রই যোগাযোগ করবেন। দেখে নিন, আরেকবার দেখাচ্ছি, এবারে মাদিটা আপনাদের শক করাচ্ছি। ভিউয়ার্স, আগে যে নটটা দেখানো হয়েছে এটা তার মাদিটা। মাদির আপনারা একবার হেড শেপটা ভালো করে লক্ষ্য করবেন। এই ধরনের পায়রা সচরাচর কালেকশন করা যায় না, কিন্তু আপনাদের জন্য আমি রিজনেবল রেটে পায়রাগুলো দিচ্ছি। পায়রার দাম সব কিছুই বলা হবে, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকুন। এটা পাট্টা পায়রা বলে রাখি, এই মাদিটার বয়স বেশি না, একদমই পাট্টা পায়রা। দেখে নিন এর হেড শেপ, একদম ছোটো হাড্ডির পায়রা। দেখে নিন, ভি শেপ স্ট্রাকচার আছে, পুরোই ভি শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। পরটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন ভিউয়ার্স, পর দেখতে পাচ্ছেন জেট পরের পায়রা। যারা জেট পর কী জিনিস জানেন হয়তো, হাই ফ্লাইং পায়রা, ফার্স্ট কোয়ালিটি হবে, পায়রা এরকম এসে এরমভাবে ভাঁজ হবে, সেটাকে জেট পর বলা হয়, ঠিক আছে। দেখুন ন পর দশ পরের থেকে বড়, ভালো করে লক্ষ্য করুন পায়রার পরটা, দেখুন কী কোয়ালিটির পর আছে। দেখে নিন, এই হচ্ছে কোয়ালিটি, পুরো বন্ধ দুম, ঠিক আছে। দেখে নিন, যা যা একটা ভালো হাই ফ্লাইং পায়রায় থাকা দরকার সবই এই পায়রার মধ্যে সেই বৈশিষ্ট্য আছে। তো রিকোয়েস্ট, যাদের নিতে ইন্টারেস্টেড থাকবেন খুব শীঘ্রই যোগাযোগ করবেন, কারণ আপনারা জানেন আমার কাছে কিন্তু পায়রা বেশিক্ষণ থাকে না। দেখুন শুষ্ক পাঞ্জা, তাও বলে রাখি এই পায়রা কিন্তু বেশি ওড়ানো হয়নি, ঠিক আছে। উড়লে পাঞ্জা আরও কড়া হবে, আরও শুষ্ক হবে। তাও দেখে নিন শুষ্ক পাঞ্জা, একদম ভি শেপ ছোটো হাড্ডির পায়রা, ঠিক আছে। এই হচ্ছে ফেস অফ বিউটি পায়রা, দেখে নিন। এরপর আমি সব পায়রাগুলোর এক এক করে জোড়ার দামটা আমি বলবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই পায়রাগুলো কী কোয়ালিটি আছে। আমি সবাইকে সবসময় সব পায়রার কোয়ালিটি ডিটেলসে দেখাই, এই জন্যই বলি আপনারা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন। তো এই পায়রার জোড়ার দাম রেখেছি আমি 1600 টাকা জোড়া, ঠিক আছে। আগে যে দামে আমি ম্যাড্রাস পায়রা সেল করেছিলাম, আপনাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি, তো সেই দামেই দিচ্ছি। কিন্তু বিগত দিনে পায়রার খাবারের দাম অনেকটাই বেড়ে গেছে, তার মধ্যে ভালো পায়রা কালেকশন করা অত সহজ নয়। আমি এইটুকুনি বলতে পারি যে এই পায়রা আমি যেখান থেকে কালেকশন করে নিয়েছি খুব ভালো উড়ান নজর থাকে। এই পায়রাগুলো আপনি শীত এবং গরম দু সময় ওড়াতে পারবেন, ঠিক আছে। তো জোড়া আমি 1600 টাকা করে রেখেছি, মানে 800 টাকা করে দাম পড়ছে এক একটা পায়রার, জোড়া হচ্ছে 1600 টাকা জোড়া। আর আমার লোকেশান হচ্ছে উত্তর কলকাতা বড়নগর, মানে গ্যালি স্ট্রিট যে পিজান মার্কেট আছে, শ্যামবাজার যে পায়রার হাট, সেখান থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। লোকেশান বড়নগর পুলিশ স্টেশন অথবা ডানলপ ক্রসিং, আর আমার বাস স্টপ হচ্ছে অনন্যা, ঠিক আছে। অনন্যা হয়তো বুঝতে পারবেন না, তো গুগলে আপনারা বড়নগর পুলিশ স্টেশন বা ডানলপ ক্রসিং সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, বা আমার নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা কল করবেন। তো এগুলো কোনো অনলাইন ডেলিভারি হবে না, যা হবে হ্যান্ড টু হ্যান্ড আপনাকে নিতে হবে, আর আমি কোনো অনলাইন পেমেন্ট নিই না, ওকে। তো রিকোয়েস্ট এটাই থাকবে যে যার পছন্দ হবে খুব শীঘ্রই যোগাযোগ করুন, কারণ আমার স্টক কিন্তু পায়রা থাকে না, আমি লিমিটেড পায়রা রাখি। কিন্তু যা পায়রা আমি এখনও পর্যন্ত দিই তাদের সবার কাছ থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তো এটাই আপনাদের রিকোয়েস্ট থাকবে, যার পছন্দ হবে খুব শীঘ্রই যোগাযোগ করবেন, ওকে।